রেলগেট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অবরোধ মতুয়াদের। রেলগেট বন্ধ করে দেওয়ার প্রতিবাদ মতুয়াদের বিক্ষোভে উত্তাল নদীয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর স্টেশন। বিক্ষোভের জেরে গেদে ও রানাঘাট লাইনে ব্যাহত রেল পরিষেবা। কল্যাণীতে আটকে পড়েছে মৈত্রী এক্সপ্রেস। অফিস টাইমে এই বিক্ষোভের জেরে প্রবল সমস্যায় নিত্য যাত্রীরা। জানা গিয়েছে তারকনগর হল্ট স্টেশনে কোনো রেলগেট ছিল না, ফলে দুর্ঘটনা এড়াতে স্থানীয়রাই বাঁশ দিয়ে রেলগেটের ব্যবস্থা করেছিল। এলাকাবাসীরাই সেটি নিয়ন্ত্রণ করতেন। অভিযোগ, গত 25 মে রেলের তরফে রেলগেটটি বন্ধ করে দেওয়া হয়, ঘিরে দেওয়া হয় এলাকা, ফলে ওই জায়গা থেকে আর গাড়ি চলাচল তো দূর, পায়ে হেঁটেও লাইন পেরোনো যাচ্ছে না, ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। তারই প্রতিবাদে শুক্রবার সকাল 7টায় তারকনগর হল স্টেশনে অবরোধ করে মতুয়া মহাসংঘের শিবনিবাস অঞ্চল কমিটি। তাদের দাবি ছিল অবিলম্বে রেলগেট তৈরি করে দিতে হবে রেলকে। এই দাবি ঘিরেই অবরোধ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্টেশন। এদিকে অবরোধের জেরে গেদে ও রানাঘাট শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। একের পর এক দাঁড়িয়ে পড়ে ট্রেন। কল্যাণীতে আটকে যায় মৈত্রী এক্সপ্রেস। বিক্ষোভকারীরা সাব জানান তাদের দাবি না মানা হলে কোনোভাবেই বিক্ষোভ তোলা হবে না। এক বিক্ষোভকারী বলেন, রেলগেটটা বন্ধ হয়ে যাওয়া প্রবল সমস্যা হয়েছে, কদিন পর থেকে স্কুল খুলে যাবে, অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে আন্দোলন চলবে। প্রায় 3 ঘন্টা পর রেলের তরফে আশ্বাস মিলতে অবরোধ ওঠে। ইতিমধ্যেই ঘিরে দেওয়া জায়গা খুলে দেওয়া হয়েছে বলে খবর। বর্তমানে শুরু হয়েছে রেল চলাচল, তবে অফিস টাইমে এই বিক্ষোভের জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে অফিস যাত্রীদের। কেউ কেউ ফের বাড়ি ফিরে গিয়েছেন, কেউ আবার অন্য পথে পৌঁছেছেন গন্তব্যে। বঞ্চিত, আমাদের কোনো সুবিধা পাচ্ছি না রেলগেটে আটকার জন্য। অনেক মানুষ আমরা অনাহারে মারা যাচ্ছি শুধু গেটের কারণে। আমাদের দরকার শুধু রেলগেটটাকে খুলে দেওয়া। আমাদের রাস্তার প্রয়োজন, আমাদের অন্য কিছু প্রয়োজন না। কতক্ষণ করবেন অবরোধ? আমরা বেশি সময় করবো না। আমাদের দাবি মেনে দিলে আমরা এক্ষুনি ছেড়ে দেবো। দাবিটা কি? আমাদের দাবি শুধু রেলগেটকে খুলে দেওয়া, আমাদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া। আমাদের অন্য কোনো ব্যবস্থা নেই। আমাদের শুধু রেলগেটের দাবি স্যার, আমাদের আর অন্য কিছুর দাবি নাই। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম শৈলেন প্রামাণিক। মতুয়া সম্প্রদায় থেকে হচ্ছে? হ্যাঁ, মতুয়া থেকে। এটা মতুয়া সম্প্রদায় থেকে এই আন্দোলনটা আমাদের হচ্ছে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।